Assalamualaikum viewers, welcome back to my channel. Screen একটা ছবি দেখতে পাচ্ছেন তো এই ছবিতে কিছু সমস্যা আছে সেটা হলো ধরেন উপরে কিছু জায়গা আছে সেখানে হচ্ছে আপনার একটা সলিড কালার দেওয়া আছে এবং এই ছবির গালে কিছু স্পট দেখা যাচ্ছে তো আমরা কিভাবে এই ছবিটাকে খুব সহজে রিসাইজ করতে পারবো প্রিন্ট আউটের জন্য একটা ছবি রেডি করতে পারবো তো আমি এটা আজকে দেখাবো তো আপনারা যখন এই ছবির যে উপরে এই অংশটুকু আপনারা হচ্ছে এই কালারের সাথে ম্যাচিং করতে যাবেন তখন আপনাদের কি করতে হবে তখন আপনাদের আমরা যেটা করতাম সেটা হচ্ছে সিল টুল দিয়ে বা হচ্ছে ব্রাশ টুল দিয়ে আমরা ঘষাঘষি করে দেন হচ্ছে আমরা এই কালারটাকে এখানে পেস্ট করতাম কেমন এইভাবে দেখুন তো এভাবে পারফেক্টলি হওয়ার সম্ভাবনাটা খুবই কম পারফেক্টলি নাও হতে পারে অথবা আমরা কি করতাম সিলেকশন দিয়ে এভাবে কপি করে করে বসাতাম দেখুন বন্ধুরা এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কপি করা হয়েছে বা এখান থেকে সিলেকশন করে কপি পেস্ট করা হয়েছে বোঝা যাচ্ছে তো পারফেক্ট হচ্ছে না তো আমরা এটা কি করব আমরা খুব সহজে এটা করতে পারবো আমরা যেটা করব সেটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে আমরা এটুকুকে সিলেকশন করে দেব সিলেকশন করার পর এডিট অপশনে যাবেন এডিট থেকে ফিল ফিল থেকে হচ্ছে কন্টেন্ট এওয়ার কন্টেন্ট এওয়ার ক্লিক করে ওকে প্রেস করে একটু অপেক্ষা করবেন দেখেন বন্ধুরা একদম আপনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা কত সুন্দর ম্যাচিং হয়ে গেছে কোনো প্রবলেম নাই এর মধ্যে ঠিক আছে তো আপনারা এই কন্ডিশনে যত ছবিগুলো আছে আপনারা এইভাবে চাইলে ছোট বড় করতে পারবেন তো এটা একটা ওয়ে এবার আপনারা দেখাবো যে গালে কিছু স্পট আছে এই স্পটগুলো আমরা কিভাবে হচ্ছে দূর করতে পারি যেটা করতাম আগে সেটা হচ্ছে আপনার স্ট্যাম্প টুল দিয়ে আমরা এটাকে হচ্ছে স্ট্যাম্প টুল দিয়ে আমরা এটাকে হচ্ছে দূর করতাম দেখুন দেখেন এটি স্ট্যাম্প টুল দিয়ে করলে হয় কি একটু মানে কালো কালো দেখা যাচ্ছে তো আমরা এটাকে কি করব দেখেন খুবই সহজে এটা করা যাবে সেটা হচ্ছে ল্যাসো টুল দিয়ে এই যতটুকু স্পট আছে ততটুকু আমি সিলেক্ট করব শুধু স্পটটুকু সিলেক্ট করব করে ফিলে যাবো ফিলে গিয়ে হচ্ছে এডিটে যাবো এডিটে গিয়ে এডিট ফিল দেওয়াল হচ্ছে কন্টেন্ট এওয়ার বন্ধুরা দেখেন স্পটটা একদম পারফেক্টলি ডিলিট হয়ে গেছে আপনারা এভাবে কাজগুলো করতে পারেন তাহলে যে কোনো স্পট আপনার থাকলে এইভাবে আপনারা কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে আপনারা চাইলে হচ্ছে এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন সো এখন দেখেন যে উপরে যে ফাঁকা জায়গাটুকু ছিল আমার সেই ফাঁকা জায়গাটুকু এখানে দেখা যাচ্ছে না তো আপনারা চাইলে এইভাবে যে কোনো ছবির যদি উপরে বা নিচে কোনো ব্যাকগ্রাউন্ডটাকে একটু এক্সপ্যান্ড করতে হয় বৃদ্ধি করতে হয় আপনারা চাইলে সেভাবে হচ্ছে এডিট এডিট থেকে ফিল আপনারা শুধুমাত্র কী করবেন সিলেকশন করার পর এডিট তারপর হচ্ছে ফিল দেন হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার এটা দিয়ে দিলে আপনাদের হচ্ছে ছবিটা এডিট হয়ে যাবে সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন খুব শর্ট একটি ভিডিও আপনাদের অনেক ছবি এডিট করার সময় এটা কাজে দেবে সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে